বিসমিল্লাহ রহমানুর রহিম। সুপ্রিয় শিক্ষার্থীরা, আব্দুল্লাহপুর উচ্চ বিদ্যালয়ের অনলাইন ক্লাসের পক্ষ থেকে তোমাদেরকে ধন্যবাদ। আমি মোহাম্মদ মতিউর রহমান, সহকারী শিক্ষক, আব্দুল্লাহপুর উচ্চ বিদ্যালয়, বিষয় ইসলাম শিক্ষা, শ্রেণী দশম। আজকে আমরা দশম শ্রেণীর ইসলাম শিক্ষার পঞ্চম অধ্যায় থেকে একটা বিষয় নিয়ে আলোচনা করব। সেই বিষয়টা হলো, সবাই আমরা আগে ওই বিষয়টা একটু আলোচনা করছিলাম, বিষয়টা হলো আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, আল্লাহ রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে মক্কা থেকে মদিনায় গেছিলেন, মদিনায় যাওয়ার পরে ওইখানে যে সনদ করছিলেন আল্লাহ রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আজকে আমরা সেই সনদ সম্বন্ধে আলোচনা করবো, মদিনার সনদ। তোমরা সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই জানো যে মদিনা সনদের দাঁড়া ছিল 47টি। মদিনা সনদের দাঁড়া কতটি ছিল সবাই আগাম জানতাম? মদিনা সনদের দাঁড়া ছিল 47টি। আল্লাহ রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে মদিনা যাওয়ার পরে মদিনাবাসীদের সাথে তিনি একটা চুক্তি করেছিলেন, সেই চুক্তিটাকে বলা হয় মদিনার সনদ, যেটা ইসলামের ইতিহাসে প্রথম লিখিত সনদ বলা হয়। এই সনদের দ্বারা ছিল 47টি। আজকে আমরা সেই সনদের 47টি দ্বারা থেকে গুরুত্বপূর্ণ কয়েকটি দ্বারা আজকে আমরা জানব। আল্লাহ রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে সনদগুলি করছিলেন তার মধ্যে একটা দ্বারা ছিল সনদে স্বাক্ষরকারী সকল সম্প্রদায় সমান অধিকার লাভ করিবে। এটা ছিল সনদের এক নম্বর দ্বারা। সনদের আরেকটি দ্বারা ছিল যে মদিনা রাষ্ট্রের প্রধান হবেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মদিনা সনদের দ্বিতীয় নম্বর দাঁড়া ছিল যে মদিনা রাষ্ট্রের প্রধান হবেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মদিনা সনদের আরেকটি দ্বারা ছিল যে সনদে স্বাক্ষরকারী কেউ কুরাইশদের সাথে মদিনার বিরুদ্ধে ষড়যন্ত্র করতে পারবে না। মদিনা সনদের আরেকটি দ্বারা ছিল সনদে স্বাক্ষরকারী সকল সম্প্রদায় স্বাধীনভাবে নিজ নিজ ধর্ম পালন করবে। মদিনা সনদের আরেকটি ধারা ছিল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছাড়া কেউ যুদ্ধ ঘোষণা করতে পারবে না। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা মদিনা সনদের 47 ধারা থেকে কয়েকটা গুরুত্বপূর্ণ ধারা আলোচনা করছি, যে আমরা সনদ কয়েকটা লিখলাম, যে এক নম্বর হলো সনদের স্বাক্ষরকারী সকল সম্প্রদায় সমান অধিকার লাভ করবে। আল্লাহ রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে চুক্তিটা করছিলেন, তিনি ওইখানে যাওয়ার পরে মদিনায় ইহুদি, খ্রিস্টান, আরো যে সমস্ত সম্প্রদায়ের লোক ছিল, তিনি সকলের সাথে চুক্তি করেছিলেন
যে চুক্তি করার পরে তিনি বলছিলেন যে এই সনদে স্বাক্ষরকারী যত সম্প্রদায় আছে তারা সকলে সমান অধিকার লাভ করবে। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা চুক্তি করেছিলেন যে মদিনা রাষ্ট্রের বা মদিনা যে শহরটা এই শহরের প্রধান হবেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপর তিনি আরেকটা স্বাক্ষর করেছিলেন, একটা সনদ করেছিলেন যে সনদের স্বাক্ষরকারী কেউ, সনদের স্বাক্ষরকারী কোনো সম্প্রদায়ের কোনো লোক কুরাইশদের সাথে মদিনার বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র করতে পারবে না। এরপরে সনদের আরেকটি ধারা ছিল সনদের স্বাক্ষরকারী সকল সম্প্রদায় স্বাধীনভাবে নিজ নিজ ধর্ম পালন করবে, কেউ কাউকে ধর্ম পালন করার ব্যাপারে কাউকে বাধা দিতে পারবে না। এরপরে সনদের আরেকটি ধারা ছিল সনদের স্বাক্ষরকারী সকল সম্প্রদায় এই সনদের এই মদিনা রাষ্ট্রের প্রধান হবেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুমতি ব্যতীত কেউ যুদ্ধ ঘোষণা করতে পারবে না। আর আরেকটা ধারা ছিল যে মদিনা রাষ্ট্রের ভিতরে স্বাক্ষরকারী সম্প্রদায়ের ভিতরে কেউ কোনো অপরাধ করলে সেটা ব্যক্তিগত অপরাধ হিসাবে গণ্য হবে, সেই জন্য তার সম্প্রদায়কে দায়ী করা যাবে না। সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি আজকের এই আলোচনা থেকে মদিনা সনদের ধারাগুলি থেকে তোমরা কিছু শিখতে পেরেছো এবং তোমরা উপকৃত হইবা। আমি তো তোমাদেরকে আজকের এই অনলাইন ক্লাস থেকে সবাইকে ধন্যবাদ জানাই আমি বিদায় নিচ্ছি, মোহাম্মদ মতি রহমান। তবে যাওয়ার আগে তোমাদেরকে কথা বলছি, যেহেতু বর্তমান করোনা ভাইরাস, সবাই সুস্থ থাকবা, নিরাপদে থাকবা, আল্লাহ যেন সবাইকে সেই তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।